ড্রিম স্কুল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম। ড্রিম স্কুল বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে অঙ্কগুলো সলভ করব সেগুলো হবে 7, 8 এবং 9 নম্বর অঙ্ক। তো আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্ক তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করছি, সবাই আমাদের পাশে থাকবে এটাই আমাদের কামনা। তো চলো আমরা আজকে 7 নম্বর অঙ্কটা সলভ করব। তো 7 নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে, যদি এ প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p³ ইজ ইকুয়াল 3mn। দেখো এই অঙ্কটা হচ্ছে 3-স্টার একটা অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তো এই অঙ্কটা অবশ্যই তোমরা ভালো মতো করবে, সবগুলো অঙ্ক অবশ্যই ভালো মতো করতে হবে, নতুবা বেসিক ঠিক থাকবে না তোমার। তো এই অঙ্কটা অবশ্যই অনেক অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা আজকে এই অঙ্কটা সলভ করবো। আমি প্রথমেই লিখে নিব দেওয়া আছে কি কি। দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল পি কিউব। দেখো এই জায়গায় আমাদের প্রমাণ করতে হবে, দেখাও যে বলছে, দেখাও যে এম কিউব প্লাস 2p³ ইজ ইকুয়াল 3mn। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখাও যে অথবা প্রমাণ করতে বললে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষ যেটা আছে সেটা তুলে নিব, ইকুয়াল এম কিউব প্লাস 2p³। তো এখন আমরা সিম্পলি এই জায়গায় শুধু আমাদের মানগুলো বসিয়ে দিব। দেখো এম ইকুয়াল যে মানটা রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি, আমরা এখানে এম এর স্থলে এ প্লাস বিটা বসিয়ে দিব, যেহেতু উপরে কিউব রয়েছে তাহলে অবশ্যই উপরে কিউবটা দিতে হবে প্লাস 2। দেখো পি কিউবের মানই কিন্তু রয়েছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে পুরো পি কিউবের মান কিন্তু এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এই জায়গায় পি কিউবের স্থানে এ কিউব প্লাস বি কিউবটা বসিয়ে দেব। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র রয়েছে সেটা আমরা বসিয়ে দেব, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, সূত্রটা বসিয়ে দিলাম। এখন আমরা কিন্তু এই জায়গায় তোমরা বলতে পারো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কেন আমরা করব না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র না করার কারণটা হচ্ছে এই জায়গায় আমাদের থ্রিটা কিন্তু আনতে হবে। সো থ্রিটা আনার ক্ষেত্রে এই জায়গায় এ কিউব রয়েছে, আমরা যদি 2 দিয়ে এ কিউবকে গুণ করে দিই তাহলে কিন্তু 3a³ হয়ে যাবে। থ্রিটা প্রথমে আনতে হবে সবগুলোতেই, সবগুলো চলকেই, 3 আনার পর 3টা কমন নিয়ে নিলে কিন্তু 3টা আমরা পেয়ে যাবো, এরপর ধাপে ধাপে সমাধানটা হয়ে যাবে। তো এই জায়গায় আমরা 2 এর সাথে এটা এ কিউবটিকে গুণ করে দিব, তাহলে হবে 2a³ প্লাস 2 এর সাথে বি কিউবটাকে গুণ করে দিব, তাহলে হবে 2b³। এখন যে যে জিনিসগুলো মিলছে সেগুলো দেখো, এই জায়গায় এ কিউব রয়েছে একটা, এই জায়গায় রয়েছে কিন্তু এ কিউব 2টা, তাহলে 2টা মিলে হয়ে গেল কয়টা, 3টা। তাহলে 3a³ আমরা লিখতে পারি, এরপর রয়েছে 3a²b, তাহলে এখন লিখবো 3a²b প্লাস তারপরে রয়েছে 3ab², এরপর বি কিউব দেখো কয়টা রয়েছে, বি কিউব রয়েছে 3টা, এখানে 2টা এখানে 1টা, তাহলে 3টা প্লাস আমরা লিখতে পারি 3b³। তো দেখো সবগুলো থেকে কিন্তু 3 কমন নেওয়া যায়, কারণ এখানেও 3 আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সো আমরা 3টাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে বাকি থাকবে এ কিউব প্লাস a² b প্লাস ab² প্লাস b³। এখন এতটুকু থেকে আমাদের কমন নিতে হবে, দেখো কমন নিলে কি হয়, 3 × এই 2টা থেকে দেখো কি কমন যায়, এই জায়গায় সর্বনিম্ন রয়েছে কি a² 2টাতে রয়েছে এমন রয়েছে a², তো আমরা a² কমন নিয়ে নেবো। দেখো a² কমন নিলে এই জায়গায় যেটা থাকবে সেটা হবে, এই জায়গা থেকে আমি 2টায় কমন নিয়ে নিছি, a² মানে 2টায় গুণাকারে, আর এই জায়গায় কিন্তু 3টায় গুণাকার রয়েছে, 2টা কমন নিয়েছি তাহলে 1টা থাকবে, প্লাস এই জায়গা থেকে 2টায় কমন নিয়ে নিচ্ছি তাহলে আর এইখানে a থাকবে না, শুধুমাত্র b থাকবে, প্লাস এই জায়গা থেকে দেখো কি কমন নেওয়া যায়, এখানে b² রয়েছে, এখানে b³ রয়েছে, এখানে 2টা এখানে 3টা, সর্বনিম্ন b² রয়েছে, তাহলে আমরা b² কমন নিয়ে নেব। বাকি থাকছে কি দেখো, এই জায়গায় a থাকছে, এই জায়গায় 3টা b রয়েছে, আমরা 2টা b কমন নিয়েছি আর 1টা b থাকবে, সো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এখন দেখো দুই জায়গায় কিন্তু আমাদের a প্লাস b চলে এসছে,
এই জায়গায় একটা এ প্লাস বি আসছে, এই জায়গায় একটা এ প্লাস বি আসছে। সো আমরা এইখান থেকে কিন্তু আবারও এ প্লাস বি কে কমন নিয়ে নিতে পারি। তো দেখো কি আসে, থ্রি ইন্টু, আমরা যদি এ প্লাস বি দুইটা থেকে কমন নেই তাহলে এ প্লাস বি সামনে চলে আসবে, বাকি থাকছে কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই জায়গায় থ্রি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত, এম। তাহলে আমরা এ প্লাস বি এর জায়গায় এম বসাতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেখো কত, এন। তাহলে আমরা এই জায়গায় কি বসাতে পারি, এন বসাতে পারি। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, সো আমরা এখন লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং এম কিউব প্লাস 2p³ ইজ ইকুয়াল 3mn, শুড, যেহেতু দেখাতে বলেছে সো আমরা শুড লিখতে পারি। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি, দেখো পরবর্তী অঙ্কে যেটা রয়েছে সেটা আট হচ্ছে নম্বর অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে লিখে নেব। দেওয়া আছে, যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে অবশ্যই লিখে নেব। এ প্লাস বি সমান সমান থ্রি এবং এ বি সমান সমান টু। দেখো এখানে ক খ দিয়ে লেখা আছে, সো আমরাও ক খ দিয়ে সমাধানটা করে ফেলবো। ক প্রদত্ত রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এখন কি করতে হবে, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা অনুসিদ্ধান্ত রয়েছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো আমাদের এইখানে দেখো প্লাস মান দেওয়া আছে, সো আমরা অবশ্যই প্লাস মানের সূত্রটাই করবো। দেখো প্লাস মানের সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা কিন্তু এতটুকু অনুসিদ্ধান্ত করলাম আমি, এখন কিন্তু মাইনাস এ বি রয়েছে, তাহলে মাইনাস এ বি। এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি, তাহলে এই জায়গায় থ্রি বসবে, থ্রির উপরে স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এ বি। দেখো দুইটাই কিন্তু মাইনাস, যদি একই সাইন হয় তাহলে যোগ হয়, আর দুইটা মাইনাস রয়েছে তাহলে সামনে মাইনাস হবে টু এ বি, আর এ বি যোগ করলে হবে থ্রি এ বি ইকুয়াল, থ্রিকে যদি স্কোয়ার করো তাহলে হবে নাইন মাইনাস থ্রি ইন্টু এ বি এর মান হচ্ছে কত দেখো, টু। তাহলে এই জায়গায় টু বসাবো, নাইন মাইনাস তিন দুগুণা কত হবে, ছয় সমান সমান থ্রি। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। দেখো এরপর আমরা খ নম্বরটা করে ফেলবো। খ নম্বরে কি দেওয়া হচ্ছে দেখো, খ নম্বরে বলা হয়েছে এ কিউব প্লাস বি কিউবের মানটা বের করতে। তাহলে এই জায়গায় এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, আমরা কিন্তু ডিরেক্ট অনুসিদ্ধান্ত করলেই এই অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস বি এর মান কত, থ্রি, তাহলে আমরা থ্রি বসাবো এই জায়গায়, কিউব আছে উপরে, কিউব দিব মাইনাস থ্রি ইন্টু এ বি এর মান দেওয়া হচ্ছে টু, আর এ প্লাস বি এর মান দেওয়া হচ্ছে থ্রি। তাহলে থ্রিকে যদি কিউব করি তাহলে হবে 27 মাইনাস তিন দুগুণা ছয়, তিন ছয় 18। তাহলে এই জায়গায় হবে 18 ইজ ইকুয়াল, তাহলে আমরা যদি 27 থেকে 18 বিয়োগ দিই থাকবে 9। এটাই হচ্ছে আমাদের খ এর অ্যান্সার, আটের ক খ দুইটার অ্যান্সার। তো আমরা এখন 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, 9 নম্বর অঙ্ক। তো দেখো 9 নম্বর অঙ্কে কি রয়েছে, 9 নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36 হলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান এবং এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এইটাকেও সেম একই ওয়েতে সমাধান করব। তো দেখো এখন আমরা লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল 36। তাহলে এখন আমরা ক নম্বর দিব, ক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আগেরটার মতোই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আমি এর আগেই বলেছি, সো এই জায়গায় কিন্তু মাইনাসের মান রয়েছে, তাহলে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। প্লাস এ বিটা তো রয়েছে কারণ আমি এতটুকু অনুসিদ্ধান্ত করেছি, সেই জায়গায় এ বি থাকবে
তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এ বি যোগ করলে হবে থ্রি এ বি। এখন এ মাইনাস বি এর মান কত? ফাইভ। তাহলে উপরে ফাইভ, উপরে স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার দিয়ে দিব, প্লাস থ্রি ইন্টু এ বি এর মান দেওয়া হচ্ছে 36। ফাইভ কে স্কোয়ার করলে হবে 25, থ্রি ইন্টু 36 তাহলে হবে 108। আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে হবে 133। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপর আমরা খ নম্বরে চলে যাচ্ছি। দেখো খ নম্বরে কি রয়েছে, এ কিউব মাইনাস বি কিউব, এইটার অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করি, কিন্তু আমরা আগেরটার মতোই এটাকেও সলভ করে ফেলবো। দেখো এটার অনুসিদ্ধান্তটা কি ছিল, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি এর মান এখানে দেওয়া আছে, তাহলে এই জায়গায় বসবে ফাইভ, ফাইভের উপর কিউব প্লাস থ্রি এ বি এর মানও দেওয়া আছে, এ বি এর মান হচ্ছে 36, এ মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ। আমরা মান বসিয়ে দিলাম, এখন শুধু ক্যালকুলেট করব। দেখো ফাইভকে যদি কিউব করো হবে 125, প্লাস আমরা যদি থ্রি ইন্টু 36 ইন্টু ফাইভ করি তাহলে আসতেছে 540। তাহলে আমরা এখন যোগ করব, যোগ করলে হবে 125, তাহলে হবে 665 অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অ্যান্সার। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।